ভারত বিশাল এবং বৈচিত্র্যময় একটি দেশ। পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তে আরব সাগরের সঙ্গে বঙ্গোপসাগরও রয়েছে। এর অর্থ হল দেশটি ঘুরে দেখার মতো বিভিন্ন জায়গা রয়েছে। 20টিরও বেশি জাতীয় ভাষা রয়েছে, একাধিক ধর্ম এবং বিভিন্ন বৈচিত্র্যময় খাবার রয়েছে। ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাস বুঝতে ভারত ভ্রমণ গুরুত্বপূর্ণ। ভারতের যে সেরা জায়গাগুলো ভ্রমণ করবেন। রাজস্থান। উত্তর পশ্চিম ভারতে হল রাজস্থান, যা পাকিস্তানের সীমান্তবর্তী এবং মরুভূমির আবাসস্থল। রাজপুত ইতিহাসের শুরু হয় এখানে। আরাবল্লী পর্বতমালাও দর্শনও এখানে পাওয়া যায়। ভারতের রাজস্থানে দেখার জন্য সেরা কিছু স্থান রয়েছে। জয়পুর, পিঙ্ক সিটি, রাজস্থানের রাজধানী এবং ভ্রমণ শুরু করার জন্য একটি সুন্দর জায়গা। রাজস্থানে 3টি দুর্গ রয়েছে, অসংখ্য মন্দির এবং অসাধারণ সিটি প্যালেস সহ আরও অনেক স্থাপত্যের আবাসস্থল হল রাজস্থান। এছাড়াও রাজস্থানের দর্শনীয় জায়গাগুলো হল যোধপুর, তথাকথিত ব্লু সিটির মরুভূমিতে প্রবেশ এবং সেই সাথে দর্শনীয় মেহরানগর দুর্গের বাড়ি তো আছেই। আগ্রা। আগ্রা সমগ্র ভারতের সবচেয়ে বেশি পরিদর্শন করা শহরগুলির মধ্যে একটি। মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল আগ্রা। বিখ্যাত তাজমহল আগ্রাতে অবস্থিত। সাদা মার্বেলের সমাধিটি 17 শতকে নির্মিত হয়েছে এবং আগ্রার তাজমহলকে প্রেমের স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচিত হয়। দেখতে সুন্দর হলেও তাজমহল দেখার জন্য অনেক ভিড় হয়ে থাকে। এছাড়াও আগ্রায় দেখার মতো আরও রয়েছে আগ্রা ফোর্ট, যা দেখতে দিল্লির রাজকেল্লার মতো। 16 শতকে এই দুর্গটি ঘুরে দেখতে পারেন এবং এমনকি এর সুন্দর প্রাসাদের ভিতরও ঘুরে দেখতে পারেন। কেরালা। ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যের নাম হল কেরালা। এটি গ্রীষ্মমণ্ডলীয় সৌন্দর্যের একটি জায়গা। পাম গাছ, সাদা বালির সৈকত এবং ইকোট্যুরিজম এই অঞ্চলটি ঘুরে দেখার অন্যতম কারণ। এখানে বিখ্যাত ব্যাকওয়াটার, সুন্দর হাউসবোট এবং মন্দিরের উৎসব দর্শনীয়। কেরালার কেন্দ্র হল কোচি শহর, যেখানে আধুনিক ঔপনিবেশিক স্থাপত্যের পাশাপাশি স্থানীয় মাছ ধরার শিল্প আপনাকে মুগ্ধ করবে। কোচি জাতিগত এবং ধর্মীয়ভাবে বৈচিত্র্যময়। এখানে ইহুদি উপাসনালয়, একটি ডাচ প্রাসাদ, পর্তুগিজ পল্লীপুরম দুর্গ এবং হিন্দু থিক্কারা মন্দিরও ঘুরে দেখার মতো। বারাণসী। বারাণসী বিশ্বের প্রাচীনতম জীবিত শহরগুলির মধ্যে একটি। প্রায় 3000 বছরেরও বেশি সময়ের ইতিহাসের সাক্ষী গঙ্গা নদীর তীরে উত্তর ভারতে অবস্থিত। বারাণসী যুগ যুগ ধরে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি প্রধান তীর্থস্থান। বারাণসীকে হিন্দু, জৈন এবং বৌদ্ধদের একটি পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়, কারণ এখানের মানুষ বিশ্বাস করে যে মৃত ব্যক্তির আত্মাকে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি দেওয়া হয় এবং গঙ্গা নদীতে স্নান করার মানে পাপমোচন করা হয়। হাজার হাজার মন্দির হওয়ার কারণে একে মন্দিরের শহর বলা হয়। এখানে উল্লেখযোগ্য হল শিবের কাশী বিশ্বনাথ মন্দির, দুর্গা মন্দির এবং সংকটমোচন হনুমান মন্দির, যা অসংখ্য বানরের বসতির জন্য পরিচিত। এই শহরের সবচেয়ে বিখ্যাত স্থানগুলো হল ঘাট। বাঁধের ধাপগুলো গঙ্গা নদীর দিকে নেমে যায়, যেখানে অনেক লোক গোসল করতে একসাথে হয়। প্রাচীন এবং প্রধান ঘাট হল দশাশ্বমেধ ঘাট। মণিকর্ণিকা ঘাট